তিনতলা বাড়ির ছাদে অস্থায়ী ঘরে চলছে আগুন। এলাকায় তীব্র আতঙ্ক। বৃহস্পতিবার দুপুর 3:15 নাগাদ আগুন লাগে ট্যাংরা থানার কাছে চায়না টাউনের এই বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাণিজ্যিক কাজে ব্যবহৃত বাড়িটির ছাদের উপর অস্থায়ী ঘর তৈরি করে থাকতেন শ্রমিকরা। তারা যখন রান্না করছিলেন তখনই আগুন লাগে। আমি তো এসে দেখলাম খুব ভয়ঙ্কর আগুন, তখন মোটামুটি ছিল, তাই জল দিয়ে যতটুকু চেষ্টা করেছি নিভিয়েছি, বালতি করে জল পল নিয়ে আইসি বেজি সব নিভিয়েছি। নেভাবার পরে তারপরে কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড আসবে। নিচে রয়েছে গাড়ির টায়ারের গুদাম, আশেপাশে বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বসবাসের বাড়ি। ফলে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। নিচে টায়ার ফ্যাক্টরি রয়েছে, পাশে মহিন্দ্রা সার্ভিস সেন্টার রয়েছে, আর হ্যাঁ মাঝখানে এই বিল্ডিং এর মাঝখানে মানে ক্যাটারিং এর যতগুলো সব জিনিসপত্র হয় সেগুলো রয়েছে, আর উপরে একটা লেবারদের অ্যাকোমোডেশন করা ছিল। মূলত আগুনটা কোথায় দেখলেন আপনারা? এই উপরেই, উপর থেকে আগুনটা লেগেছে। শ্রমিকদের রান্না করার সময় আগুন লেগেছে কিনা খতিয়ে দেখছে দমকল। এটা দোতলা একটা বিল্ডিং এর উপরে ছাদের উপরে ওপেন টেরেসে একটা টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যার মধ্যে মেইনলি অ্যাকোমোডেশন করা হয়েছিল লেবারদের রেস্ট রুম। লেয়ার বেডিং করা আছে, এর মধ্যে 3 লেয়ার বেডিং করা আছে, তার একটা সাইডে কিচেনের ব্যবস্থা করা ছিল, তবে কিচেনে রান্না হচ্ছিল এই খবরটা আমরা আসার পরে পেয়েছি। দমকলের 3টি ইঞ্জিনের 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় কেউ আহত হননি। হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।